হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বনাস ওয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। এখানে আমি নিয়ে নিলাম আমার পরিমাণ মতন আটা, আর নিয়ে নিচ্ছি জল। কিন্তু তোমরা কিন্তু জলটা এইভাবে দেবে না, কারণ আমার একটা পরিমাপ হয়ে গেছে, তার জন্য এইভাবে দিই। আর সকালবেলাটা মানি তো তাড়াতাড়ি, মানে আমাকে তাড়াতাড়ি করে খাবারটা করতে হবে, তার জন্য সব জলটা আগেই ধুয়ে নিলাম, কারণ আমি তো জানি আমার কতটা জল লাগবে। তবু কিন্তু আজকে একটু পাতলা হয়ে গেছিলো, তো যাই হোক, ওই জন্যই বলে তাড়াতাড়ি করে না কোনো কাজ করতে নেই, ধীরে সুস্থে করতে হয়। কিন্তু আমার সেটা কখনোই হয় না, মানে যত তাড়াতাড়ি করতে পারি ততই ভালো। এই যে লাস্টে এই জলটা দিলাম, হ্যাঁ এই জলটাই বেশি হয়ে গেছিলো। যাই হোক, সেটা করার সময় তোমরাও দেখতে পারবে আর আমিও বুঝতেই পারলাম, কারণ এর আগে যতবারই শেয়ার করেছি এরকমটা হয়নি। জানি না আজকে কেন এরকমটা হলো, তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে চাটো বসিয়ে দিয়েছিলাম, আমার আগের দিন রাতেবেলায় চাটো ধোয়া ছিল না, ওই জন্য সকালে ধুতে হলো। তারপরে চাটোটা যখন ভালো মতন গরম হবে তখন দিয়ে দিলাম তেল। আর তারপরে দেখো দেখো, বুঝতেই পারছো, হ্যাঁ এই যে একদম পাতলা হয়ে গেছে। দেওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে আজকে যা অবস্থা হবে, বুঝতেই পারছি। তো তবুও তোমার সাথে শেয়ার করলাম, চাইলে এটা কেটে দিতে পারতাম কিন্তু না, কাটলাম না, কারণ প্রথমেরটা খারাপ হলেও দ্বিতীয়টা যে ভালো হবে না এটা কোনো মানে নেই। যাই হোক, এখানে আমি তেল দিয়ে দিলাম, আর এই প্রথমবারেরটা তেল দিতে হয় চাটুতে, না হলে লেগে যায়। আর ননস্টিকের হলে না দিলেও হয়, এটা মানে এটা লোহার চাটু, না দিলেও হয়। তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, আমি তো ভাবছিলাম হয়তো উল্টাতেও পারবো না। তারপরে অল্প করে তেল চারিপাশে দিয়ে দিলাম, আর দিলাম মাঝখানে, মাঝখানে আমি তেলটা দিই, তারপরে তখন আমি ভালো করে ভেজে নিলাম। তো যাই হোক, ভালো করে ভাজার ফলে আর সেই সমস্যাটা হয়নি, মানে যাই হোক খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো, এইবার দিলাম, এইবারের সময় কিন্তু আমি ময়দাটা মানে আটাটা একটু নিয়ে নিয়েছিলাম, আর আগে বলেছি এখনও বলছি আমি আটাকে ময়দা বলতেই অভ্যস্ত। তো দেখো এটা কী সুন্দর হলো না, হ্যাঁ এরপরেরগুলো কিন্তু সবগুলোই ভালো হবে। আর এরকমই হয়, জানি না, তাড়াতাড়িতে একদম দেরি হয়ে গেছে ছিল, তাড়াতাড়িতে করতে গিয়ে মানে একদম পাতলা করে ফেলেছিলাম। যাই হোক দেখো, এটাও ভালো হবে, পরেরগুলো সবগুলোই ভালো হবে। তো দেখো চারিপাশে আমি তেল দিয়ে দিলাম, আর এর পরেরগুলোতে প্রথমেই আমি চাটুতে আর তেল দেবো না, এমনি আমি দিয়ে দেব, তো উল্টানোর পর আমি তেল দেব। আর এইগুলোতে দিতে হচ্ছে মানে একটু প্রথম প্রথম, তো ওই জন্য দিতে হচ্ছে, প্রথম দু তিনটে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিই না। আর আমার গোলা রুটি হয়েছিল 14টা। যাই হোক দেখো, সবগুলো এভাবে ভেজে নিলাম, আর ভাজতে ভাজতে হাজবেন্ডের একটা খাওয়াও হয়ে গেছিলো। আর আমার চুলের অবস্থা দেখেছো তো, হ্যাঁ আমি ঘুম থেকে উঠে একদমই চুল টুল কিছুই আসছে না, সটাং চলে আসি রান্নাঘরে। আর এখন তো বাইরে উঠুন ঝাড় দিতে হয় না, যেহেতু বাইরে কাজ হচ্ছে, তো সমস্তটা আমার ভাজা হয়ে গেল। আর একটু লাল লাল করে ভাজলে কিন্তু আমার মানে ভালো লাগে, পুড়ে যাচ্ছে না কিন্তু, একটু লাল লাল করে কিন্তু ভাজি চেপে চেপে। ঠিক আছে, তো হয়ে গেল আমার ওদিকের কাজটা। এবার আমি বিছানা তুলতে চলে এসেছি, এই সময় ঋষি উঠে পড়েছে, ঋষিকে খাইয়েও দিয়েছি, তারপরে বিছানাটা তুলছি, তো ঋষি ঘুমিয়ে থাকে। তো জানালাটা আমি ওটা খুললাম, কিন্তু জানালাটা আমি মানে লাগিয়ে দিয়েছি ভুল করে। তো যাই হোক, এবার এই জানালাটাকে খুলে দিলাম, আর মশারিটা আমি আলমারির ভেতরে পেছনে মানে গুজে রেখে দেবো। আমি একদমই মশারি ভাঁজ করি না, আমি ভাঁজ করতে পারি কিন্তু আর খুলে টুলে আমি ভাঁজ করি না, আমার খুবই বিরক্তি লাগে। যাই হোক, আমার মশারি টাঙাতেও বিরক্তি লাগে আর ভাঁজ করতেও, তো ওই কাজটা আমি একদম স্কিপ করে দিই আর গুজে দিই, কেউ দেখতেও পারে না বাড়িতে আসলে। আর এই কম্বলটাও ভাঁজ করে নিলাম, আর আমরা তিনজনে এই কম্বলটা এখন গায়ে দিয়েছি। আর ঋষির একটা ছোট কম্বল আছে, কিন্তু ওটা দেওয়া না দেওয়া সমান, কারণ ও আলগা হয়ে যায়, মানে এর আগেরবার দিয়ে দিতাম তখন ও আলগা হয়ে যেত, আর এখন তো ধরো হবেই। আর এই বড়টা দেখি ওর গায়ে থাকে, তো তার জন্য এই বড়টাই দিই। আর এইটা আমি রেখে দিয়েছি, মানে যদি সময় সময় লাগে। তো দেখো আমি এবার প্যাম্পাস ট্যাম্পাস যেগুলো রাতে পড়াই, তো সেগুলো মশারির ভেতরে থাকে, সেগুলো রেখে দিয়ে আসলাম। এবার আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তো এবার চলে যাব আমি রান্নাঘরে। এই যে জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব, তারপরে এই বাসনগুলোকে আমি মেজে ফেলবো, যেহেতু এতক্ষণ এসব কাজ টাজ হলো, রান্নাঘরে অনেক কিছু কাজ হয়েছে, তার জন্য এই বাসনগুলো বেরিয়েছে। রাতের কিছু কিছু বাসন আছে, সমস্ত বাসন আমি মেজেই রাখি, তবু আমি ঘুমিয়ে যাবার পরে আমার দেওরা খায়, তার জন্য কিছু বাসন আমার থাকে, যতই মাজি না কেন বাসন সেই থেকে যায়।
আর তোমরা একটু আওয়াজ পাবে যেহেতু ঋষি বসে আছে কোলে। আর এই ব্লগটা হলো আমার 29 তারিখের, এখন আমি ব্লগ করে করে রাখছি সকাল আর রাত করে, না হলে তো দেখতেই পারলে দুদিন কি হলো। একদিকে ঋষি শরীর খারাপ, ব্লগ করতে পারিনি, ব্লগ দিতে পারিনি, আর ব্লগ করা থাকলে ব্লগ অন্তত দেওয়া তো অন্তত হয় এডিট করে, তার জন্য আমি সকাল রাত করে এখন ব্লগ করেই রাখছি। যাই হোক, ঋষি শরীরটা তো ভালো আছে, কিন্তু তবু যেদিনকে করেছিলাম অতটাও ভালো ছিল না, তার জন্য এখন সেইভাবে খুব কাজ করতে পারছি না। তো দেখো, আমি গ্যাসটাকেও মুছে ফেললাম, আর আমাকে বলেছে যে দেখো কথাটা বলবে না, তো আমি বলেই ফেলি, কি আর করব, একটা অভ্যাস হয়ে গেছে জিনিসটা বোঝানোর জন্যে, মানে আমাকে দেখো কথাটা বলতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো অভ্যাসটা ছাড়বে। আর গ্যাসের তলাটা ভালো করে মুছে নিলাম। এদিকে দেখো, ডিম আর আলু আমি সেদ্ধ করে রেখেছি, আমি আলুতে খোসা ছাড়িনি, জাস্ট তাড়াতাড়ি করে আমি আলুটা সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই জিওল মাছটা দিয়েছিল ঠাকমা ঋষির জন্যে, তো ঋষিকে একদম পাতলা করে আমি করে দেবো। আর ওদিকে ঋষির জন্য সকালে ভাত করেছিলাম প্রেশার কুকারে, সেটাই আছে, হাঁড়িতে আছে রাতের ভাত। যাই হোক, দেখো সমস্ত রান্নাঘরটা পরিষ্কার। এইবার আমি এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো, তো খুব ভুল মানে বড় ভুল কাজ করে ফেলেছি, এখন আলুর খোসা যা পাতলা, মানে ছাড়াতে গিয়ে খুব সমস্যা হচ্ছিল, তার থেকে ভালো হতো যদি আমি বটিতে আগে থেকে আলুটা মানে ছাড়িয়ে নিতাম, মানে একদমই পাতলা, মানে উঠতে চাচ্ছে না, মানে কি বলবো, খুব কষ্ট করে আলুর খোসাগুলো তুলতে হচ্ছে, তার থেকে ভালো হতো একটু বটি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে নিতাম, কিন্তু তখন আসলে সময় ছিল না। ডিমটাকে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে আমি আলুটাকে মানে মাঝখান দিয়ে এক ফালি করে কেটে ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর সেই সময়টার হয়নি। আর এই যে দেখো, আমি সমস্ত আলুর খোসা ডিমের খোসা ছাড়িয়ে নিলাম, এই বাটিতে আলুর খোসা ডিমের খোসাটা রেখে দেবো, ফেলে দিতে হবে, আর ওই বাটির মধ্যে আমি মানে রেখে দিচ্ছি। আর পরে আমি একটু বাটিতে জল নিয়ে খোসাটা ছাড়িয়েছিলাম, দেখছিলাম হচ্ছিলো না। এবারে দেখো, আমি ফুলকপিটা কেটে নেব, আর আমি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোলটা করব, যেহেতু ফুলকপি আছে ঘরে তার জন্যে, আর শুধু ডিমের ঝোল না, অতটা ভালো লাগে না, আর একটা তরকারি ভাতই কিন্তু করব। আর এমনিতেও আমি একটা তরকারি করি বা আর একটা করি, মানে দুটো করি না হয় একটা করি, এরকমই করি, কিন্তু এখন ঋষির শরীরটা ভালো না, মানে যেদিন দেরি হয়েছে সেরকম বুঝে করি, দুটোই হয় বেশিরভাগ, কিন্তু ওর শরীরটা আসলে ভালো না, তার জন্যে একটা করেই করছি। তো যাই হোক, দেখো আর এটা করতে গিয়ে না খুব দেরি হয়ে গেছে, ফুলকপি ভাজা, আলু ভাজা, ডিম ভাজা এসব করতে গিয়ে, আর তার মধ্যে আগে আবার সেদ্ধ, এবার ভাজাটা যে হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বারবার করে দেখছি যে পোকো আছে নাকি, মানে যতই দেখি না কেন থাকেই, দুটো ছিল আমি কেটে কেটে ওই ওটার মধ্যে ফেলে দিলাম চিকটার মধ্যে। তো দেখো, আমার ফুলকপিটা কাটা হয়ে গেলে ফুলকপিটা কিন্তু আমি ভাপাতে দিয়ে এসেছি, তো সমস্তটা যেহেতু সেদ্ধ, ফুলকপিটাও কিন্তু একটু ভাপিয়ে নেব। আর এটার মধ্যে আমি এটা ভরে রাখছি, এটা গরুকে দেওয়া হবে। আর পেঁয়াজটাও আমি কেটে নিলাম, আর পেঁয়াজটা সমস্ত কিছু কিন্তু পেস্ট করে দেব, তার জন্য সবটা আমি একটা বাটির মধ্যেই আমি রেখে দেব, আর তারপরে আমি ধুয়ে নেব। তো লঙ্কা, পেঁয়াজ, আদা আর রসুন দেব, আর আমি রান্নাটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই খুব ভালোবাসি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে আর অল্প তেল দিয়ে রান্না করতে, তাও এখন এরোর কথায় মানে একটু তেল দিই, তবে আমি একদমই ইচ্ছুক নই একটু বেশি তেল দিয়ে রান্না করার, আগে তো আরও কম তেল দিয়ে করতাম, এখন যেরকম দেখলে গোলারুটিটা আমি অতটা একটু তেল দিলাম, আগে তাও দিতাম না, মানে কিপটে বললেও বলতে পারো আমার একদমই পছন্দ নয় বেশি তেল দেওয়া, কিন্তু এখন আমি দিই, এখন তোমরা রান্না দেখলেই বুঝতে পারবে। তো এই যে সমস্তটা এক জায়গায় রেখে দিয়েছি, এখানে আমি সবটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এবার ভেজে নেব। এরকম আর ভাজা কমপ্লিট হয়ে গেছে, কম তেল দিয়ে একটু একটু করে ভেজে নিয়েছে, এই যে পেস্ট করে রাখা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো কড়াই তো ভেজেছিলাম, কড়াইটা দেয় এরকম অবস্থা। তো এই যে দেখো, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা একটা না দুটো তেজপাতা, আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। তো এটা একটু হালকা হালকা করে ভেজে নেব, আর তারপরে এই মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব, তো ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো, এটা গুলে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর এখানে একটু চিনি দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ, মানে মানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এখানে দিলাম এক চা চামচ গোটা জিরে, উপর উপর করে দিয়েছি, আর এক চা চামচ মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো।
তো এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আজকে না হলুদটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, এখন দেখলো তো একটু পরে আমি আবার হলুদ দিয়েছি, তো জানি না কালারটা একটু বেশি হলুদ হলুদ হয়ে গেছিলো, পরে দেখলে বুঝতে পারবে। এইদিকে দেখো আমি জল দিয়ে দিলাম, ভালো মতন কষানো হয়ে গেছে আমার, তারপর আমি জলটা দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এবার আমি সমস্ত কিছুটা দিয়ে দেব, তো জলটা একটু বেশি দিয়েছি কারণ একটাই তরকারি বুঝতেই পারছো, ওই জন্যে দেখতেই পেলো কতবার জল দিলাম, হ্যাঁ একটু একটু করে অনেকবার জল দিয়েছি। তারপরে দেখো এবার ডিম টিম সমস্ত কিছুটা ছেড়ে দেব, তো সবটা তো সেদ্ধই হয়েই আছে, ফুলকপিটা একটু হবে তার জন্য সমস্তটাই একসাথে দিয়ে দিচ্ছি। আর আমি খারাপ হলে তোমাদের সাথে শেয়ার করি, ভালো হলে তোমাদের সাথে শেয়ার করি, এই না যে শুধু ভালোটাই শেয়ার করব, কারণ একটা মানুষের খারাপ ভালো দুটো দিকই থাকবে, প্রতিদিন যে সুন্দর হবে সেটাও কিন্তু নয়, কারোরই হয় না, তার জন্য সবটাই শেয়ার করি, এই না নিজের সম্বন্ধে খুব বাড়িয়ে জারি বলবো সেটা হয় না। তো দেখো সবটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তোমরা চাইলে গরম মশলাটা স্কিপ করতেই পারো, আর আমি তো বললাম কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, শুধু কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি, তো দেখতে পাচ্ছি একটু হলুদ হলুদ হয়েছে, হ্যাঁ আমি পরে আবার হলুদ অ্যাড করেছিলাম, জানি না কি মাথায় ভূত ঢুকেছিল, তার জন্য আমি একটু দিয়েই দেখলাম যে হলুদটা একটু বেশিই দিই, এমনি কাঁচা লঙ্কা বুঝতেই পারছো, তার মধ্যে একটু হলুদ হলুদ বেশি হলুদ লাগছে, তো কাশ্মীরি লঙ্কাটার কোনো কালারই হয়নি সেইভাবে, আর একটু ঝোল। তারপরে দেখো সমস্ত বাটিতে বাটিতে আমি ঢেলে নেব, আগে ডিমগুলোতে ঢালছি, আর ঋষিকে তো ডিম দেব না, এখন ঋষিকে জিওল মাছটাই দেওয়া হচ্ছে, ঋষি যেহেতু শরীরটা ভালো না, এইভাবে বেড়ে রাখলে সুবিধে হয়, কারণ আমাদের বাড়িতে কি বলতো কে কখন খায় তার কার কোনো গ্যারান্টি থাকে না, কেউ তিনটের সময় খায়, কেউ চারটের সময় খায়, কেউ আবার সাড়ে চারটের সময় খায়, আমি কিন্তু সবসময় বেড়ে দিতে পারি না, তো তার জন্যে আর হাজব্যান্ডের খাবারটা আমি খাই, আমি ওর আগেই খেয়ে নিই, এই না হাজব্যান্ডের খাবার পরেই খেতে হবে এইটা না, আগে মানতাম এখন আর মানি না, আগে মানলে ও খুব রাগও করতো, কারণ ওর কোনো ঠিকঠাক থাকে না, সাড়ে তিনটে চারটে এরকম খায়, সাড়ে তিনটের দিকে খায় আর আমার খিদে পেয়েছে আমি খেয়ে নিই, তার জন্য ওর খাবারটা ঘরে বেড়ে রাখি, আর দেওয়ারদেরটা বেড়ে রাখি না, কারণ কে কখন খাবে ঠিক থাকে না তার জন্যে, তো ওর সবটা বাড়াই থাকে, ওরা শুধু ভাতটা বেড়ে নিয়ে নেয়। তো চলো বন্ধু আজকের মতন টাটা।